আমার চ্যানেল এক্সে স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো। আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না। কিশোর ভারতী প্রাক শারদীয়া 1427। হাসির গল্প প্রতিযোগিতায় মনোনীত চিরঞ্জিত সাহার লেখা হাঁস নিয়ে হইচই। সকাল থেকেই কৈলাস জুড়ে আজ মহা কেলেঙ্কারি। স্নান সেরে নিজের বই খাতা সযত্নে ব্যাগে গুছিয়ে নিয়ে স্কুলে যেতে প্রস্তুত সরস্বতী, কিন্তু খোঁজ নেই তার বাহন হাঁসের। একেই আগামীকাল মাঘ পঞ্চমী তিথিতে মামার বাড়ি যাওয়ার কথা মেয়েটার। স্কুলটা কামাই হবে দুদিন, তার উপর আজও যদি স্কুলে যেতে না পারে বড় দিদিমণি রাগ করবেন ভীষণ। মেজাজ খারাপ থাকলে গার্জেন কলও করে দিতে পারেন। সব মিলিয়ে মুখেই বিনা বাজিয়ে ভ্যাঁ করে কান্না জুড়ে দিল চিন্তিত সরস্বতী। হাঁসের হারিয়ে যাওয়ার ব্যাপারটা ঘণ্টা দুয়েক আগে সর্বপ্রথম নজরে আসে মা দুর্গার। তিনি তখন সবে ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিলেন। রোজকার অভ্যেস মতোই একবার উঁকি দেন পাখিদের থাকার ঘরে। সেখানে পেঁচাকে বেঘরে ঘুমোতে দেখলেও ময়ূর কিংবা হাঁসের দেখা পাননি তিনি। অবশ্য ব্যাপারটিকে তেমন আমলও দেননি। আসলে এ ঘটনা আজ নতুন নয়। শীত গ্রীষ্ম বর্ষার তোয়াক্কা না করে ফিগার কনসাস ময়ূর নিয়ম করে রোজ মর্নিং ফ্লাইটে যায় ভোর 5টায়, তারপর কয়েক কিলোমিটার এদিক ওদিক উড়ে ফিরতে ফিরতে বেলা 8টা। হাঁসটা ময়ূরকে সঙ্গ দেয় মাঝে মধ্যেই, তবে ভারী ডানা নিয়ে বেচারি উঠতে পারে না বেশি দূর। এক ঘন্টার মধ্যেই ফিরে আসতে বাধ্য হয় মর্নিং ফ্লাইট থেকে। এসব উষাকালের ওড়াউড়িতে পেঁচা নেই কোনো কালেই। সারারাত ধরে গোটা ভূকৈলাস চষে বেরিয়ে সে ঘুম থেকে ওঠে বেলা 11টায়, কিন্তু ঘড়ির কাটা আজ 8টা ছুলেও হাঁসের দেখা নেই, ময়ূরটাও ফেরেনি এখনও। এদিকে সরস্বতীর কান্নার স্বর ডেসিবেল আইন ভাঙার মুখে। পরিস্থিতি বেগতিক দেখে মা দুর্গাও বেজায় বিরক্ত। সোজা পাখিদের ঘরে গিয়ে ডানা ধরে টেনে তুললেন পেঁচাকে। ওই পেঁচা, ওট ওট, গায়ে জল ঢেলে দেব কিন্তু, দিদিমণি স্কুলে যেতে পারছে না আর উনি নাকি তেল দিয়ে ঘুমোচ্ছেন। কি 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 হয়েছে? দুদ্দার করে ঘুম থেকে ওঠে পেঁচা। কি হয়নি সেটা বল, বেলা 8টা বাজে, হাঁসের দেখা নেই, সরস্বতী স্কুলে যাবে কি করে? ময়ূরটারও তো দেখছি আজ ফেরার নাম নেই। সে কি, ওরা ফেরেনি এখনো? তা কি আমি তোকে মিরাক্কেলের যোগ শোনাচ্ছি, ভোরবেলা ওরা কি তোকে কিছু বলেছিল? ঠিক করে মনে করে বল। না কর্তা মা, কোনো কথা হয়নি। কাল রাতে তো আমার নামের আগে চন্দ্রবিন্দুই পড়ে যাচ্ছিল। একটা সাপকে ধরতে গিয়ে উঠতে উঠতে ভুল করে সোজা ঢুকে পড়েছিলাম মর্তে। আসলে গাছগাছালির মধ্যে ঠিক খেয়াল করে উঠতে পারিনি কি না, হঠাৎ দেখি সামনে মর্তের ওই চোরা শিকারিগুলোর জাল। অনেক কষ্টে ডানাটাকে স্টিয়ারিংয়ের মতো মোচড় মেরে পাশ কাটিয়ে বেরিয়ে এসেছি। উফ, বাপরে বাপ! তার সঙ্গে কথা বলার কি সম্পর্ক রে হতচ্ছাড়া? তোর ভোকাল কর্ড তো এখনও খসে যায়নি। ওরে বাবারে বাবা! তারপর ওদের পাশ কাটিয়ে ইউটার্ন নিয়ে কাঁপতে কাঁপতে কৈলাসে ফিরে সোজা বিছানায়। ওরা তখন ঘরে ছিল? হ্যাঁ, বিলক্ষণ। ময়ূরটা ভসভসিয়ে নাক ডাকছিল আর হাঁসটা বেজার মুখে পড়েছিল ঘরের এক কোণে। হাঁস কাল রাতে ঘুমোয়নি? তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি। ঘুমকাতুরে হাঁস কাল রাতে জেগে বসেছিল কেন কর্তামা? ইতিমধ্যেই উঠতে উঠতে হাজির ময়ূর। তাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন মা দুর্গা। হতভাগা, কটা বাজে, ওনার এখন ফেরার সময় হলো, কোন রাজকাজে ছিলেন আপনি? ফেরার পথে শনিদেবের বাহন শকুনের সঙ্গে হঠাৎ দেখা, এ কথা সে কথায় দেরি হয়ে গেল, আর আগে ফিরেই বা করবোটা কি? আপনার হীরের টুকরো ছেলে কার্তিক 12টার আগে কোনো দিন ঘুম থেকে ওঠে? আমার আর কি কাজ সকালে শুনি, কাজে ফাঁকি পেলে কৈফিয়ত চাইবেন দেব, তার আগে নয়। নিজের রূপের রংবাহার আর পাখিদের রাজা হওয়ার কারণে ময়ূরের ঠাঁটবাট আসলে একটু বেশি। ইঁদুর পেঁচা বা হাঁস দেবদেবীদের ভয়ে তটস্থ থাকলেও ময়ূর চলে তার নবাবী চালে, পক্ষীকুলের রাজা বলে কথা। দেবী দুর্গাও তাকে ঘাঁটান না খুব একটা। তোরা ঘোড়া,
তুই ঘোর বাবা, আমি কি বারণ করেছি? কিন্তু হাঁসটাকে তো আগে আগে পাঠিয়ে দিবি। সরস্বতীর মর্নিং স্কুল, হাঁসটার জন্য স্কুলটা কামাই হয়ে গেল। ওকে তো 8টার মধ্যে পাঠানো উচিত ছিল নাকি? বিনয় শোনায় দেবী দুর্গার গলা। সে কি, হাঁস ঘরে নেই? ও তো আজ বেরোয়নি আমার সঙ্গে। কি বলছিস তুই, ও যায়নি? না। কাল রাতে কি ও তোকে কিছু বলেছিল? না, তবে মন খারাপ করে বসেছিল মাটিতে। আমাকে একবার ডেকেছিল বটে, কিন্তু আমি তেমন পাত্তা দিইনি। আসলে ওর ওই এক ডিপ্রেশনের গল্প আমার আর ভালো লাগে না। হাঁসের যুক্তি, ওর না আছে আমার মতো রূপ, না পারে পেঁচার মতো উড়তে, তাই এই পক্ষীগুলো নাকি অপাঙ্কতেও। ওর নাকি নিজেকে শেষ করে ফেলা উচিত, ওর জন্যই নাকি এই পক্ষীগুলোর স্ত্রী কমছে। ও কবে থেকে সব কথা বলা শুরু করেছে তোকে? অত মনে নেই মা, তবে বলে তো প্রায়ই, বিশেষ করে যেদিন রাতে নন্দিদা ভৃঙ্গিদার ছিলিমে চুপি চুপি টান দিয়ে আসে, সেদিন আরও বেশি করে বলে আর ফিচফিচ করে কাঁদে। কি, হাঁস তামাক খায়? ওই মাঝে সাঝে। বাদ দিন, আমাকে ছাড়ুন, আপনাদের ঝামেলা আপনারা বুঝুন, আপনাদের হাঁসকে খুঁজুন আপনারাই। আমি ফেদার শেভ করতে একটু সেলুনে যাব, রাতে শকুনের বাড়ি নেমন্তন্ন আছে। চললাম, দম্বের সঙ্গে ঝাঁঝিয়ে ময়ূর বেরিয়ে গেল ঘর থেকে। ওদিকে সরস্বতীর কান্নার বৈচিত্র্য বাহুল্য দুই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পেঁয়াজের দামের চেয়েও বেড়ে চলেছে দ্রুতবেগে। উপচে পড়া বাঁধের জলের মতোই অশ্রুধারাও ছিটকে পড়ছে এদিক ওদিক, তারই ফলশ্রুতিতে মর্তে সেদিন প্রবল বৃষ্টি। প্রখ্যাত শিল্পী রমেন পাল নবদ্বীপ হিন্দু স্কুলের ঠাকুর নিয়ে পড়েছেন মহাফ্যাসাদে। আজ বাদে কাল সরস্বতী পুজো, কিন্তু ঠাকুরের কাঁচারণ যেন শুকোতেই চাইছে না কিছুতেই। একথা তিনি নিজেও অস্বীকার করতে পারেন না যে প্রতিমা তৈরির কাজে এবার হাত দিয়েছেন খানিক দেরিতে। কিন্তু বিগত দিনে 7 দিনের মধ্যে দুর্গামূর্তি গড়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে, আর এই তো সামান্য স্কুলের সরস্বতী। বাইরে বৃষ্টির তোর বেড়ে চললেও ড্রায়ার আর হিটারের নিখুঁত ব্যবহারে রমেনবাবু শুকিয়ে ফেললেন গোটা ঠাকুরের কাঁচা রং। কিন্তু শাড়ি পরিয়ে সোলার গয়নায় মাকে সাজাতে গিয়ে মনটা গেল খারাপ হয়ে। মায়ের চোখের কাছের ভেজাভাবটা কেটেও যেন কাটছে না কিছুতেই। ড্রায়ার হিটারের প্রব ব্লোটিং, আস্তিনের সর্বশেষ তাসটি ব্যবহারের পরও রয়েই গেল সেই জলের ছাপ। জায়গাটা যে পুরোপুরি ভেজা, দূর থেকে দেখেই তা বোঝা যাচ্ছে স্পষ্ট। বেলা 5টা নাগাদ ঢাকঢোল সমেত হিন্দু স্কুলের ছেলেরা নাচতে নাচতে এসে হাজির হলো রমেল পালের বাড়িতে। উৎসাহের আতিশয্যে তারা খেয়ালই করল না প্রতিমার চোখের নিচের অংশ ভেজা। আসলে মৃৎশিল্পীর পর্যবেক্ষণে প্রতিমা ঘটনের যে ত্রুটি ধরা পড়ে অনায়াসে, সাধারণ মানুষের চোখ তা এড়িয়ে যায় অতি সহজেই। স্কুলের ছাত্রদের মধ্যে কোনোরকম অতৃপ্তি না দেখে বেশ খুশিই হলেন রমেনবাবু। যদিও কাল সকালে রোদ উঠলেই এই খুঁতটুকু মুছে যাওয়ার ব্যাপারে 100% আশাবাদী তিনি। পাখিদের ঘর থেকে বেরিয়ে মহাদেবের কাছে যাওয়ার পথে চক্ষু চড়ক গাছ মা দুর্গার, রান্নাঘরের সামনে চাপ চাপ রক্তের ছাপ। দেখামাত্রই চন্দ্রযানের বেগে ছুটে প্রেশার কুকারের চেয়েও তারস্বরে গর্জন করে দেবী দুর্গা এসে থামলেন দেবাদিদেব মহাদেবের সামনে। ময়ূর ইঁদুর পেঁচা, ওরা তো আর হাঁসকে মারবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি একাজ সিংহেরই। তাছাড়া মরতে থাকতে ও তো মাংস খেতে অভ্যস্তই ছিল, নিরীহ হাঁসটাকে একা পেয়ে আর লোভ সামলাতে পারেনি। রান্নাঘরের সামনেই ব্যাটা দিয়েছে হাঁসের ঘাড় মোটকে। সকাল থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিজের বরের কাছে পেশ করার পর শেষ 5টি লাইন এক নিঃশ্বাসে শেষ করে থামলেন দেবী পার্বতী। পার্বতীর চিৎকারে কেঁপে উঠলেন স্বয়ং দেবাদিদেব, হাতের ছিলিম ছিটকে ভেসে গেল মহাশূন্যে। নন্দী সবেমাত্র স্পেশাল করে সেজে দিয়েছিল তামাকটা, তামাক হাতছাড়া হওয়ার আগে মহাদেব ত্রিশূল হাতে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করলেন সিংহকে। বেচারা তখন ঘুমিয়েছিল দেবাদিদেবের হাত তিনেক দূরে। কাল রাতে ভালো ঘুম না হওয়ায় সকালের চাটা খেয়ে এসেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সে। পার্বতীর গর্জনে ঘুম না ভাঙলেও ধর্মড়িয়ে ওঠে সে মহাদেবের মারে। কি 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 হয়েছে প্রভু, অমন মারছেন কেন? মারবে না তো কি আদর করবে, বল হাঁসকে মারলি কেন? রক্তচক্ষু নিয়ে প্রবল হুঙ্কার দেবী দুর্গার। হাঁস? কোন হাঁস? কিসের হাঁস মা? কোন হাঁসকে মেরেছি আমি? হ্যাঁ, মরতে থাকতে মেরেছি কয়েকটাকে, কিন্তু সে তো প্রায় 30 বছর আগেকার কথা। স্বর্গে আসার পরীক্ষায় পাশ করার পর থেকে আমি ফুল ভেজ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না সিংহ, সত্যি করে বল সরস্বতীর হাঁসকে মারলি কেন? সে কি বলছেন মা, সরস্বতী দিদির হাঁস বেঁচে নেই? কেঁদে ফেলে সিংহ। স্টপ স্টপ স্টপ, এবার যাত্রাপালার মঞ্চ নয়, গুল দিয়ে ভুল ঢাকা যায় না সিংহ, এতে শাস্তি বাড়বে বই কমবে না। বিশ্বাস করুন মা, আমি হাঁসকে মারিনি, হাঁস তো আমার ছোটো ভাইয়ের মতো, কেন মারবো আমি হাঁসকে? কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি দেয় সিংহ। ইতিমধ্যেই ভুঁড়ি দোলাতে দোলাতে গণেশ হাজির সেখানে। কি হচ্ছে? কি মা,
এত চেঁচামেচি কিসের? বেলা বাজে 12টা, এখনও সকালের খাবার টপ দিয়ে পেলাম না, আর তুমি এখানে দাঁড়িয়ে মাথা মোটা সিংহটার সঙ্গে বকে চলেছ? খালি পেটে কি আর ভালো কাজ হয় মা? মহাভারত পার্ট 2টা সবেমাত্র লিখতে বসেছি, তার মধ্যেই যদি এমন হইচই অনাহাত চিৎকার চলে, আগেরবারের মতো হিস্টোরি লিখব কী করে আমি? চুপ কর তুই, রান্নাবান্না সব বন্ধ এবার থেকে কৈলাসে, সিংহ সরস্বতীর হাঁসকে খুন করে খেয়ে ফেলেছে, কড়া ধমক পার্বতীর। কি রীতিমতো ভেবাচাকা খেয়ে গেছে ছোট্ট গণেশ। বিশ্বাস করো গুনুদাদা, আমি সরদিদির হাঁসকে মারিনি। দাদা তুমি তো পড়াশুনো করো, বলো আমি মারলে তো আমার হাতে গন্ধ থাকতো। সিংহের কেশর দোলানো কান্না যেন থামছে না কিছুতেই। হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুলে কি আর গন্ধ থাকে বাপু? সিংহের গালে সজোরে থাপ্পড় পার্বতীর। মা তুমি বুঝলে কি করে যে সিংহ হাঁসকে খেয়ে নিয়েছে? হাঁস তো কোথাও বেড়াতে গিয়েও থাকতে পারে, সুরদুলিয়ে প্রশ্ন করে গম্ভীর গণেশ। হাঁস ওর ভারী ডানা নিয়ে বেশি দূর উঠতে পারে না রে গপু। তাছাড়া এর আগে তো কখনো এমন হয়নি, আর ও তো তেমন বেরোয় না। আমি নিজের চোখে রান্নাঘরের সামনে রক্তের ছাপ দেখেছি। পেঁচা ইঁদুর বা ময়ূর তো আর হাঁসের মাংস খায় না, একাজ আসলে সিংহেরই, এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশই নেই। ওই সস্ত আমি সকালে ক্রিমকেকার বিস্কুটে মাখা দিয়ে ফেলেছি রান্নাঘরের সামনে, আর সেটাই পরে পায়ে লেগে মেঝেতে ছড়িয়ে গেছে রক্তের মতো। হো হো করে হেসে ওঠে গণেশ। চতুর্দিক চৌচির করা চিৎকার আর হরেন্ডাস হইচইয়ের চোটে কার্তিক গণেশ লক্ষ্মী সবাই বাহন সমেত হাজির হয়েছে মহাদেবের পর্বতের সামনে। সরস্বতী এসেছে কাঁদতে কাঁদতে, তবে ও এখন বাহনহারা। স্বর্গের সেরা রিপোর্টার নারদও মাইখাতে উপস্থিত সেখানে। এক প্রবল প্যাঁক প্যাঁক শব্দে মহাদেবের হেলান দেওয়া পর্বত থেকে দুটো পাথর গেল ছিটকে, আর বেরিয়ে এলো একজোড়া চ্যাপটা ঠোঁট। দেখামাত্র চোখের জল মোছা থামিয়ে তড়িগড়ি ঘাড় ধরে হাঁসকে সেখান থেকে টেনে বের করে আনলো সিংহ। আমি এখানে ওনার জন্য এত অপমান সহ্য করছি, আর উনি বরফে ঘাপটি মেরে বসে মজা দেখছেন, আজ তোকে আমি মেরেই ফেলবো। হাঁসের হার্টবিট তখন সিংহের হাতে। ছাড় সিংহ, ওকে ছাড়, আমি যমরাজকে ডাকছি, ওকে গরম তেলের কড়াইয়ে ফেলে ভাজা হোক। হাঁসের ঠোঁটে ট্রিমেন্ডাস টোকা দেবী দুর্গার। তুই এতদিন ঠিকই বলতি রে, তুই সত্যিই পক্ষীকুলের লজ্জা, বলতে বলতে হাঁসের ডানার কয়েকটা পালক উপড়ে ফেলে ময়ূর। অনুমতি দেন তো এটাকে অসুরের ডেরায় পাচার করে দিই, ফিসফিসিয়ে ফোড়ন কাটে নারদ। আমি কিছু বলতে চাই, ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে কাঁদতে নিচুস্বরে বলে হাঁস। কি বলবি তুই? ত্রিভুবন কাঁপানো মহাদেবের তাণ্ডব শুরুর মুখে। অপরাধ নেবেন না, কাল রাতে আমি ময়ূরদাকে সবটা খুলে বলতেই গেছিলাম, কিন্তু পাত্তা দেয়নি। পরশু ইউটিউবে নারদ নিউজে শুনলাম যে মরতে নাকি বার্ড ফ্লু চলছে, হাঁস মুরগির মড়ক লেগেছে। এবার আমি তাই মাঘী পূর্ণিমায় মরতে যাব না ঠিক করেছি, কিন্তু কাল রাতে ময়ূরদা আমার কথা না শুনেই শুয়ে পড়েছিল। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে মরতে যাওয়া এড়াতে আজ ভোরে চুপিসারে লুকিয়ে পড়ি বরফের মধ্যে। আরও দুদিন লুকিয়েই থাকতাম, কিন্তু এই হাঁচিটা এসে সব গোলমাল করে দিল। পিন ড্রপ সাইলেন্স ভূকৈলাস জুড়ে। আমি আমার দোষ মেনে নিচ্ছি, আসলে পক্ষীকুলের রাজা হিসেবে এত অন্যায় দাবি দাওয়ার মুখোমুখি রোজ হতে হয় আমাকে, দু একটা ন্যায্য আবদারও চোখ এড়িয়ে যায় মাঝে সাঝে। হাঁস মর্ত থেকে ভাইরাস নিয়ে ফিরলে কেবল নিজেই নয়, আমি পেঁচা শকুন গরুর দেবলোকের সকল পাখি প্রাণ সংশয়ে পড়ব, সুতরাং হাঁসের দাবি ন্যায়সঙ্গত। আমাকে ক্ষমা করিস ভাই হাঁস, আমি তোর পাশে আছি, পেখম তুলিয়ে ঘোষণা করে ময়ূর। এবার তবে তোর আর মরতে গিয়ে কাজ নেই সরস্বতী মা, চিন্তান্বিত দেখায় দেবী দুর্গাকে। ভুলেও না মা, মরতে মানুষ এমনি এখন পড়াশোনা বিমুখ, বাজার এখন লক্ষ্মী গণেশের, এর মধ্যে সরস্বতী ডুব দিলে ওর ব্র্যান্ড ভ্যালু পড়ে যাবে আরও, যেমনটা হয়েছে আমার সঙ্গে। যদি সসম্মানে বাঁচতে চাস ভুলেও মামার বাড়ি যাওয়া মিস করিস না বোন, মাথা নিচু করে বিবৃতি দেয় কার্তিক। কিন্তু যাবোটা কিসে? ভ্যাঁ করে কেঁদে ওঠে সরস্বতী। আমার ঢেঁকিটা নিয়ে যেতে পারে সরস্বতী, তবে মর্তের বর্ডারই সরস্বতীকে নামিয়ে দেবে ঠিকই, বাকি রাস্তাটুকু ও না হয় হেঁটেই পার হবে, অল্পই তো। বর্ডারের পরিগুলো খুব বদমাশ, ভিসা পাসপোর্টের চক্করে একবার ফেললে 6-7 ঘন্টা কাটিয়ে দেয় অনায়াসে। কাল দুপুরে ইন্দ্রের সভায় আবার মহা লুডো যজ্ঞ আছে, সরস্বতীকে নামিয়ে দিয়ে সে ঢেঁকি আমাকে নিয়ে যাবে সেখানে, বিনাত্তারে হাত বোলাতে বোলাতে প্রস্তাব দেন নারদমুনি। দেবাদিদের সম্মত হন তাতে। এদিকে মর্তে ঘড়ির কাঁটায় সরস্বতী পুজো সকাল 7টা। হিন্দু স্কুলের হেডমাস্টার হরিপদ হাই স্কুলের পুজোর ঘরে ঢুকেই খেয়াল করলেন সরস্বতীর মূর্তির পাশে হাঁস নেই। 11 সায়েন্সের সমস্ত ছাত্রকে ডেকে যাচ্ছে তাইভাবে অপমান করলেন তিনি।
তার ধারণা ছিল যে ছেলেরা হাঁস আনতে ভুলে গেছে কুমোর বাড়ি থেকে, কিন্তু প্রতিমা ট্রলিতে তুলতে গিয়ে হাঁস ফেলে দেওয়ার ঘটনা শুনে রাগ গেল চরে সপ্তমে। সবার সামনে দুটো ছেলের গালে বসালেন চূড়ান্ত চর, বন্ধ করে দিতে চাইলেন পুজো। অবশেষে পুজোর দায়িত্বে থাকা বিনয় বটববেলার হস্তক্ষেপে শান্ত হন হেডমাস্টার। শেষমেশ পুজো তো বন্ধ হয়নি, উপরন্তু উদ্ভূত প্রতিকূল পরিস্থিতিতে দারুণ বুদ্ধিমত্তায় সামলে নেন বিনয়বাবু। হিন্দু স্কুলের পুজোর থিমের গল্প এবার এক দুপুরেই ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে। সন্ধ্যা হতেই নেমেছে দর্শনার্থীর ঢল, আছেন প্রধান শিক্ষক হরিপদ হুই। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা বিনয় বটব্যালের নেতৃত্বে ইলেভেনের ছাত্রদের। প্রতিমা দর্শনে এসেছেন মৃৎশিল্পী রমেন পালো, মাফলার জড়িয়ে অধোবদনের লাইনে দাঁড়িয়ে তিনি। একে সরস্বতী চোখ ভেজা, তার ওপর হাঁস নেই, নিজের কোনো দোষ না থাকলেও একটা অজানা অপরাধবোধ ভোগাচ্ছে শিল্পী রমেনবাবুকে। সাত পাঁচ ভাবতে ভাবতে লাইন শেষ করে পুজোর ঘরে ঢুকতেই চক্ষু ছানা বড়া তার। মায়ের মুখে সেই ভেজা ভাবটা তো আর নেই, উপরন্তু ফুটে উঠেছে ভুবনমোহনী এক অদ্ভুত হাসি, যা তার তুলিরও অসাধ্য। আসলে হাজার ঝঞ্ঝাট ঝামেলা পেরিয়ে মামার বাড়িতে আসার পর থেকে সরস্বতী মায়ের মনের আনন্দের যে অমরাবতী বয়ে চলেছে তা রমেন পালের পক্ষে অনুমান করা সত্যিই অসম্ভব। চমকের শেষ এখানেই নয়, ঘরের একপাশে প্রজেক্টরে চলছে বার্ড ফ্লুর বিশ্লেষণ। ঘরজোড়া বার্ড ফ্লুর কাট আউট আর মা সরস্বতী প্রতিমার পায়ের কাছে লালকালিতে বড় করে লেখা, বার্ড ফ্লুর দরুন হিন্দু স্কুলে এসে এবার পৌঁছতে পারেননি দেবী সরস্বতীর বাহন রাজহংস, আমরা তাই একান্ত ক্ষমাপ্রার্থী সকল দর্শনার্থীর কাছে।